মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আহ্বানকে সামনে রেখে কলেজটিলা আদর্শপল্লিস্থিত ফিটনেস এক্সপ্লোশন জিমের উদ্যোগে রবিবার মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে যুবকদের ভিড় ছিল লক্ষণীয়। উদ্যোক্তারা জানান, তারা সমাজসেবামূলক কাজে নিজেদের ব্যস্ত রাখতে চায়, এরই অঙ্গ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন শিবিরে প্রায় 40 জন রক্তদান করেন। আদর্শপল্লী ফিটনেস এক্সপ্লোশন জিমের 7th অ্যানিভার্সারি উপলক্ষে জিমের ওনার ওয়েন শর্মার উদ্যোগে এই ব্লাড ডোনেশন ক্যাম্প প্রেজেন্টলি স্টেটের মধ্যে ব্লাড স্কেয়ারসিটি আছে এবং অনারেবল চিফ মিনিস্টার স্যারও আপিল করেছে। তো এই আপিলে সারা দিয়ে আমাদের ইউথসদের একটা উদ্যোগ, মোটামুটি সারাদিনে 40 থেকে 50 জন রক্তদান শিবির করবে। অলরেডি 10-15 জন হয়েও গেছে, সকাল 9টা থেকে চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।